এবারে আরো কিছু সংবাদ এক নজরে। টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচিতে অবিলম্বে দোষীদের শাস্তি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন সহ চার দফা দাবি তুলে ধরা হয়। নাটোর আধুনিক সদর হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চিকিৎসক রাসেল।